আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা নিয়ে আমি আর মানে এগোবো না, যেটুকু করেছি দ্যাট ইজ এনাফ। আমরা আজকে নতুন একটা কনসেপ্ট শুরু করব, সেটার নাম হচ্ছে হরাইজেন্টাল প্রজেক্টাইল। সত্যি কথা বলতে প্রজেক্টাইল একরকমই হয়, তো সেটাকে বিভিন্ন ভাবে যাতে আমরা ভালো মতো বুঝতে পারি সেই কারণে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টাইলের নাম দেওয়া হয়েছে। কি বললাম? সেই কারণে যাতে আমরা বুঝতে পারি এই কারণে ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে। ওকে, যেমন দেখো হরাইজেন্টাল প্রজেক্টাইল, হেডিং দাও হরাইজেন্টাল প্রজেক্টাইল। আজকে আমাদের প্রজেক্টাইল মোশন পুরো কমপ্লিট করতেই হবে। হরাইজন্টাল প্রজেক্টাইল, দেখো এইখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের ওপর থেকে আমি একটা প্রজেক্টাইলকে এইভাবে ছুড়ে দিয়েছি, তাহলে কি হবে বলতে পারবে? বলো তো। ও মাটিতে তো পড়বে, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই, তাই না? ও মাটিতে পড়বে, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। যখন মাটিতে পড়বে তখন ও এইভাবে মাটিতে পড়বে না, সরি দেখো এইভাবে মাটিতে পড়বে না। কি আমি বুঝতে পারছি? হ্যালো, বোঝাতে পারছি? ওকে, এবার এই যে আমরা নতুন যে ধরনের প্রজেক্টাইল পাচ্ছি, এই প্রজেক্টাইলটারই নাম দেওয়া হয়েছে কি বলতো? এই প্রজেক্টাইলের নাম দেওয়া হয়েছে তোমার হরাইজন্টাল প্রজেক্টাইল। এই প্রজেক্টাইলেরই নাম দেওয়া হয়েছে হরাইজন্টাল প্রজেক্টাইল। ওকে, এবার দেখো এই যে হরাইজন্টাল প্রজেক্টাইল আমরা নাম দিয়েছি, নতুন কিছু নয়, ঠিক আগের প্রজেক্টাইলেরই একটা নতুন ভার্সন। কি করে করব? ঠিক আগেরটার মতো করে করব। দেখো এইখান থেকে এইটুকুর হাইট হচ্ছে এইচ। আমি একটু ফাস্ট করছি যাতে তোমরা বুঝতে পারবে, কারণ এগুলো তোমরা জানো। আচ্ছা বলো তো, এইখানে আমি যদি এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে ছাড়ি, তাহলে বলতে পারবে এই প্রজেক্টাইলের জন্য আমি যদি লিখি ইউএক্স ইউআই এএক্স এওয়াই, বলতো এই ভ্যালু গুলো কোনটা কি হবে? ইউএক্স কত হবে? ইউ প্লাস ইউ, ইউআই জিরো। কেন? আরে বাবা, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? নেই। আচ্ছা এ এক্স জিরো, এ ওয়াই মাইনাস জি। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ভেরি গুড। এবার ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে, কোনো একটা পার্টিকুলার টাইমে ওই প্রজেক্টাইলটা এইখানে এসছে এক্স আর ওয়াই এ। দেখো কোনো একটা পার্টিকুলার টাইমে ওই প্রজেক্টাইলটা এক্স আর ওয়াই এ এসছে, ঠিক? আচ্ছা এবার একটা কথা বলতো, ধরো এইখানে যখন প্রজেক্টাইলটা তার এই দিককার যে কম্পোনেন্ট বা এই দিককার যে কম্পোনেন্ট বা এই দিককার যে কম্পোনেন্ট ভেলোসিটির ভেলোসিটির সেটা এই যে এইটা, বলো কত কত বলতো? ইউনা ইউনা, কেন বলো? কেন বলতো ইউ? আরে বাবা, হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে? করছে না। যদি হরাইজন্টাল ডিরেকশনে কাজ অ্যাক্সেলারেশন কাজ না করে তাহলে রাইট, ওই ডিরেকশনে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, শাবাশ। কিন্তু নিচের ডিরেকশনে বলতো ভেলোসিটি বাড়ছে না আস্তে আস্তে? কি আমার কথা বুঝতে পারছো? বলো। সেম ভাবে আমি যদি এই এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টে এই পয়েন্টে এই ডিরেকশনে ইউ না, আর নিচের ডিরেকশনে কোনো একটা ভেলোসিটি আসবে, সেটা আমাকে বার করতে হবে। এটা আমি ধরলাম ভি ওয়াই, এটা আমাকে বার করতে হবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। দেখো এই এইচটা গিভেন, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ক্যাপিটাল আর, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ক্যাপিটাল আর, রাইট? হ্যালো, বুঝতে পারছে? আচ্ছা বলো তো, এখন জাস্ট একটা অন্যরকম কোয়েশ্চেন, এটা ধরো জিরো জিরো, কি বললাম এটা জিরো জিরো, আমি যদি আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে এইরকম ধরি, দেখো এইটা এক্স এটা ওয়াই, আমি এইরকম কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি, আমি ধরতেই পারি কোঅর্ডিনেট সিস্টেম ধরাটা কিন্তু আমার ওপরে,
কোঅর্ডিনেট সিস্টেম ধরাটা কিন্তু আমার উপরে, আমি যেরকম খুশি ধরতে পারি। যদি আমি এইরকম কোঅর্ডিনেট সিস্টেম ধরি, তাহলে তোমরা আমাকে বলো তো এই কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? জাস্ট আর কমা এইচ, ভেরি গুড, আর মানে প্লাস আর প্লাস এইচ, কি তাই না? তোমরা বুঝতে পেরেছো? দেখো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স মুভ করছো, এইচ ডিস্টেন্স মুভ করছো, কারণ এইটাকে যদি তুমি জিরো জিরো ধরো, নিচেরটাকে যদি পজিটিভ অ্যাক্সিস ধরো, তাহলে এইরকম হবে। ক্লিয়ার? আচ্ছা এবারে আমি ধরলাম পার্টিকেলটার টোটাল টাইম অফ ফ্লাইট টিএফ, পার্টিকেলটার টোটাল টাইম অফ ফ্লাইট টিএফ, রাইট? আর এইখান থেকে এই পজিশনে পৌঁছতে ওর স্মল টি টাইম লেগেছে, এইখান থেকে এই পর্যন্ত পৌঁছতে ওর স্মল টি টাইম লেগেছে, দেখো স্মল টি টাইম। তাহলে বলো তো, মন দিয়ে শোনো, পার্টিকেলটা স্মল টি টাইমে এক্স অ্যাক্সিসে এতটা ডিস্টেন্স কভার করেছে? বলো, এক্স অ্যাক্সিসে এতটা ডিস্টেন্স কভার করেছে? আচ্ছা আর ওয়াই অ্যাক্সিসে এইটুকু ডিস্টেন্স কভার করেছে ওয়াই, রাইট? আচ্ছা এবার আমি যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেইটা ভুলে যাও, এই যে এইটা আমি এবার নর্মাল করতে চাইছি। টি টাইমে যদি ও এক্স ডিস্টেন্স কভার করে, আর এক্স অ্যাক্সিস ভেলোসিটি কত? ইউ না? এটা কি চেঞ্জ হচ্ছে? বলো হচ্ছে না? তাহলে বলো তো ইউ ইনটু টি, এটাই কি আমার এক্স, রাইট? এবার আমি যদি এই এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কনসিডার করি, তাহলে বলো তো ওয়াই অ্যাক্স ওয়াই মানে ওয়াই ডিসটেন্সটা ইনিশিয়াল পয়েন্টের থেকে উপরে না নিচে? যদি নিচে হয় তার মানে আমি একটা মাইনাস সাইন দেব, প্লাস জিরো হাফ ইনটু মাইনাস জি ইনটু টি স্কোয়ার লিখবো, দেখো তো। হ্যাঁ শাবাশ। এবার দেখো এইটা ওয়াই আর টি এর ইকুয়েশন, আর এইটা এইটা কার কার ইকুয়েশন? এক্স আর টি এর ইকুয়েশন না কি? একটা ওয়াই আর টি এর ইকুয়েশন আর একটা এক্স আর টি এর ইকুয়েশন, ঠিক? যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এইখান থেকে আমি টি এর ভ্যালু এলিমিনেট করে এখানে বসাতে পারবো? মানে বুঝতে পারছো, দেখো এই টি এর জায়গায় এই টি বসাবো, কারণ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো সেম টাইমেই ও কভার করেছে, তাই না? তাহলে বলো তো এখান থেকে ওয়াই এর ভ্যালু এইটা পাচ্ছ কিনা? আসছে? হ্যাঁ। এইটা এইটা কার ইকুয়েশন বলতে পারবে? মানে এই ট্র্যাজেক্টরির ইকুয়েশন না, আরে এই পাথটার ইকুয়েশন না? এবার বলো তো পাথটায় ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস কিভাবে রিলেটেড? স্কোয়ারে রিলেটেড না? তার মানে এইটা প্যারাবোলা না? বোঝাতে পারছি? হ্যালো হ্যালো, বোঝাতে পারছি? যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। সেইচ কিভাবে হলো ওটা একটু এক্সপ্লেইন করবেন, মানে ওয়াই যে পয়েন্টটা সেটা প্লাস এইচ কেন হলো? প্লাস এইচ হ্যাঁ, মানে গ্রাফে যে এই যেটাই, হ্যাঁ হ্যাঁ। ও না না না, এটা আমি তখন একটা অন্য কোয়েশ্চেন করেছিলাম। কি কোয়েশ্চেনটা করেছিলাম? দেখো এইটা আমি অন্য কোয়েশ্চেন করেছিলাম। কি কোয়েশ্চেনটা করেছিলাম? আমি কোয়েশ্চেনটা করেছিলাম যে আমি যদি এইখানে এক্স অ্যাক্সিস আর এইখানে ওয়াই অ্যাক্সিস এইভাবে আমি ধরি, দেখো এইভাবে এক্স অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টটা জিরো জিরো হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে আর এইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। ওকে আচ্ছা, এবারে আমি নেক্সট কোয়েশ্চেন করতে চাইছি। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, এই যে টাইম অফ ফ্লাইট। আচ্ছা বলো তো টাইম অফ ফ্লাইট আমি যদি ক্যালকুলেট করতে চাই, টাইম অফ ফ্লাইট কি করে ক্যালকুলেট করা যাবে? টাইম অফ ফ্লাইট মনে পড়ছে? দেখো টাইম অফ ফ্লাইটে আমি এইটা লিখতে পারি, এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এটা তো জেনারেল ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন, তাই না? এটা জেনারেল ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন, তাই না? এবার বলো তো যদি আমি বলি পার্টিকেলটা টাইম অফ ফ্লাইট মানে টোটাল যতক্ষণ এয়ারে ছিল, যতক্ষণ এয়ারে ছিল ততক্ষণ ওর ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? মাইনাস এইচ, কি তাই না? মাইনাস এইচ না? আরে বাবা এইটা ইনিশিয়াল পজিশন আর এইটা ফাইনাল পজিশন,
তার মানে ফাইনাল পজিশনটা ইনিশিয়াল পজিশনের নিচে, ঠিক? হ্যালো, বোঝাতে পারছি? আচ্ছা, যদি আমি সেটা বোঝাতে পারি তাহলে আমি এখানে মাইনাস এইচ লিখছি। ইউ ওয়াই কত? ইউ ওয়াই তো জিরো। আরে বাবা, তোমরাই তো লিখেছো ইউ ওয়াই জিরো, কি তাই না? প্লাস হাফ। এ ওয়াই কত? মাইনাস জিরো। আর টি কত হবে? টি এফ হবে না তখন? টি। তাহলে বলো তো এইখানে আমার টি এফ এর ভ্যালু কত বেরোচ্ছে? আরে যতক্ষণ এয়ারে ছিল ততক্ষণ তো টু এইচ বাই জি। হ্যালো, জলদি রাখো। ওকে, আচ্ছা, এবারে যদি আমি এই কথাটা বলি, এইখান থেকে এইটুকু রেঞ্জ, রেঞ্জ কোন অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট? এক্স। এবং সেই ডিসপ্লেসমেন্টটা কতক্ষণ ধরে? স্মল টি টাইম ধরে না টিএফ টাইম ধরে? টিএফ। তার মানে ইউ ইনটু টিএফ। এবার টিএফ এর ভ্যালু হচ্ছে ইউ রুট টু এইচ বাই জি। দেখো বুঝতে পারছ কিনা, দেখো বুঝতে পারছ কিনা, ওকে ফাইন, ভেরি গুড। যদি এইটুকু আমরা বুঝতে পারি, গুড এনাফ। নেক্সট, এইখানে যে আমরা ভি ওয়াই টা ক্যালকুলেট করব, ভি ওয়াই এটা কি করে ক্যালকুলেট করা যায়? দেখো, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি না? দেখো, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ওকে, এবার তোমরা আমাকে বলো তো, ইউ ওয়াই তো জিরো, এ ওয়াই কত? মাইনাস জি। টি এর জায়গায় কি লিখবো? টি এফ লিখবো না? ভেরি গুড। তার মানে এটা কি আসছে? টু এইচ বাই জি। তার মানে এটা হচ্ছে ভি ওয়াই। তার মানে দেখো তো, ভি ওয়াই এর ভ্যালু রুট টু জি এইচ আসছে না? দেখো আসছে রুট টু জি এইচ। হ্যাঁ, ওহো, হ্যাঁ ঠিক ঠিক, একটা মাইনাস সাইন আসছে। মাইনাস সাইনটা সিগনিফিকেন্স কি বলতো? দেখো, এই যে ভি ওয়াইটা এর ডিরেকশন নিচের দিকে, তাই না? তাহলে তোমরা বলো তো, এই পয়েন্টে যদি আমি কোনো ভেলোসিটি ক্যালকুলেট করতে চাই, সেই ভেলোসিটিটা হবে রুট ওভার এই যে ইউ স্কোয়ার প্লাস ভি ওয়াই হোল স্কোয়ার। তার মানে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ক্লিয়ার? বলো 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 বলো, ক্লিয়ার? ডাউট থাকলে বলো। স্পন্দন বোঝা যাচ্ছে, শ্রীরাম বোঝা যাচ্ছে, সৌমদি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড, ডাউট থাকলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমরা এখনো পর্যন্ত এই যে প্রজেক্টাইলটা পেয়েছি এইটার সম্বন্ধে একটু তো আইডিয়া করতে পেরেছি, ঠিক? এইটা নিয়ে আমরা আর বেশি মানে মাথা ঘামাবো না। এবার আমি এই অবলিক আর, এটার নাম কি? দেখো, অবলিক আর হরাইজেন্টাল প্রজেক্টাইল মিলে একটা প্রবলেম দেব, একটা না দুটো প্রবলেম, একটু ফাস্ট করব। এইখান থেকে একটা পার্টিকেলকে এই ডিরেকশন বরাবর এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক? এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক? এইটার 10√2, কারেক্ট? 40 মিটার। আমাকে তিনটে জিনিস চেয়েছে, এইখানে ভেলোসিটি, টাইম অফ ফ্লাইট আর আর। আমি 2 মিনিট সময় দেব, একটু ট্রাই করো তো, একটু ফাস্ট করবে। 2 মিনিট আমি সময় দিচ্ছি, একটু ফাস্ট ট্রাই করার চেষ্টা করো। একদম একদম, এই যে এখান থেকে শুরু করেছি, এই যে হরাইজন্টাল প্রজেক্টাইল। জলদি,
একটু ফাস্ট। আচ্ছা দেখো, যে কোন ইয়াস ওরকমই কিছু একটা হবে, ঠিকই বলেছ, কারণ আমি যা দেখো, যে কোনো, মন দিয়ে শোনো, যে কোনো প্রজেক্টাইল মোশনের, শোনো, যে কোনো প্রজেক্টাইল মোশনের বেসিক আইডিয়াটা কিন্তু মানে সেম। কি বললাম? যে কোনো প্রজেক্টাইল মোশনের বেসিক আইডিয়াটা কিন্তু সেম। যেমন আমি যদি একে এই ডিরেকশনে ভেঙে নিই, এইদিকে হবে 10, এইদিকে হবে 10, তাইতো? হ্যালো, তাহলে এইটা আমার ইউএক্স আর এইটা আমার ইউওয়াই। সিমিলারলি তোমরা আমাকে এইটা বলো তো, এ এক্স আর এ ওয়াই, এ এক্স জিরো, এ ওয়াই মাইনাস জি। তোমরা কি আমার আমার কথা বুঝতে পারছো, বুঝতে পারছো আমার কথা বলো? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? এবার টাইম অফ ফ্লাইট যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে ভেবে দেখো, আমরা কখনো এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টটাকে নিইনি, আমরা ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টটাকে নিয়েছি। তাহলে টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করতে গেলে আমাকে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টটা লাগবে। যদি ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টটা লাগে, তাহলে বলতো ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত এইখান থেকে এইখানে পড়লে? বলতে পারবে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট? -40। কেন -40? দেখো, এইটা যদি ইনিশিয়াল পজিশন হয়, এইটা যদি ফাইনাল পজিশন হয়, তাহলে ফাইনাল পজিশনটা ইনিশিয়াল পজিশনের নিচে আছে। দেখো এই যে নিচে আছে, ঠিক? যদি ফাইনাল পজিশনটা ইনিশিয়াল পজিশনের নিচে থাকে, তাহলে এটা মাইনাস হয়। এবার -40 ইকুয়াল টু ইউটি, ওপর দিকে 10, তার মানে 10t, ঠিক, মাইনাস হাফ, কি হবে? এটি স্কোয়ার, মানে এ ওয়াই টি স্কোয়ার। আরে বাবা, এই ফর্মুলাটা আমি লাগাচ্ছি দিয়ে, আর এই ফর্মুলাটা দেখো, এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এইখানে যদি আমি লাগাই, তাহলে দেখো হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, রাইট? হ্যালো, এইটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে? বলো বলো, যদি টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, এখান থেকে টি এর কটা ভ্যালু পাচ্ছ বলতে পারবে? কটা ভ্যালু পাচ্ছ? হ্যালো, আরে বাবা, এইটা তো একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সেই টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে তোমরা যদি সলভ করো, টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি তোমরা সলভ করো, টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে পারবে? হ্যালো, শুনতে পাচ্ছো ডিয়ার? হ্যাঁ, বাকিরা রেসপন্ড করছো না, আমার পক্ষে বোঝা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডিয়ার, যে তোমরা বুঝতে পাচ্ছ কি পাচ্ছ না। বন্ধুগণ, ওকে, তো এইটাকে যদি আমি টি এর সলভ করি, কি কি আসছে? -4.2। ভালো করে দেখো, দেখো 4, -2 আসবে। দেখো 4, -2 আসবে, এটা যদি সলভ করো, এই সলভ আমি করে দেবো না ডিয়ার, দেখো এই সলভ আমি করে দেবো না,
4 কমা মাইনাস 2 আসবে। তার মানে কি বলতো, এইখান থেকে মাটিতে পড়তে কতক্ষণ টাইম লেগেছে বলো? 4 সেকেন্ড, ঠিক? 2 সেকেন্ড কিন্তু লাগেনি, মাইনাস 2 সেকেন্ডটা আমরা ডিসকার্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার বলো 4 সেকেন্ড ওর মাটিতে পড়তে লেগেছে, ভেরি গুড, তার মানে টাইম অফ ফ্লাইট 4 সেকেন্ড। আচ্ছা বলতো এই আর এর ভ্যালু কত হবে? ইজি, আর এর ভ্যালু ইজি, কি করে হবে আর এর ভ্যালু বলো? 30, না না কি করে হবে দেখো, আর এর ভ্যালু, আচ্ছা যতক্ষণ ধরে ও মানে এয়ারে ছিল সেই টাইমটা নেব, দেখো যতক্ষণ ধরে ও এয়ারে ছিল সেই টাইমটা নেব, তার সাথে কতগুলো আর, হ্যাঁ ইউএক্স টা নেব, ইউএক্স কত? 10, কারণ রাইট হ্যান্ড সাইডে কোনো অ্যাক্সেলারেশন কাজ করেছে? হ্যাঁ। গুড, তাহলে বলো তো এইটা আমি কি লিখব, 10 × 4 না, টাইম অফ ফ্লাইট ইনটু মানে যতক্ষণ ধরে ও এয়ারে ছিল ততক্ষণ ধরে এক্স অ্যাক্সিসে ডিসকাস করেছে, আর এই 10টা হচ্ছে ইনিশিয়াল ইউ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ভেলোসিটি, সেই এক্স অ্যাক্সিস ভেলোসিটি কখনো চেঞ্জ হয়নি, রাইট? বলো সেটা কখনো চেঞ্জ হয়নি, তাহলে এটার ভ্যালু কত হবে? 40 হবে, দেখো এটার ভ্যালু 40 হবে। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ভেরি গুড, তাহলে রেঞ্জ বুঝতে পারছো? হ্যালো, এবারে ভি, ভি, আচ্ছা এই ভি মানে হচ্ছে এই ডিরেকশনে কত ভেলোসিটি বলো তো, এই যে যেটা দিয়েছি 10 হবে না, কারণ এক্স অ্যাক্সিস ভেলোসিটি তো কখনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তোমাকে ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি চেঞ্জ করতে মানে বার করতে হবে, ভি ওয়াই, দেখো তার মানে বেসিক্যালি আমার ভি হবে রুট ওভার ভি ওয়াই স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এবার আমি ভি ওয়াই যদি বার করি ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, এবার দেখো ইউআই কত? 0, এই ইউআই 0, হ্যালো কোয়েনা শুনতে পাচ্ছো? কোয়েনা শুনতে পাচ্ছো? শ্রেয়াঙ্কা শুনতে পাচ্ছো? বলো তো ইউআই 0? অন্বেষা শুনতে পাচ্ছো? অন্বেষা শুনতে পাচ্ছো? আগে বলো ইউ ওয়াই এটা কি 0 কি 0 নয়? 0 কেন হবে? ভেরি গুড, ইউ ওয়াই এর ভ্যালু কত? প্লাস 10, প্লাস 10, কারণ এটা উপর দিকে যাচ্ছে, 3, হ্যাঁ 3 তো ছিল একটু আগে বেটা, আচ্ছা তার মানে আমি এইটা 0 নয় কিন্তু, তার মানে এইটা কি হবে প্লাস 10 প্লাস এ ওয়াই মাইনাস 10, টি কত হবে? টি এফ হবে না, ফোর, তার মানে এটার ভ্যালু কত আসছে? মাইনাস 30, মাইনাস 30 মানে হচ্ছে এখানে 30, রাইট? এবারে এইটা হবে তোমার অ্যাকচুয়াল ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে বলো? 30 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এর রুট কত হবে? রুট 1000, এই বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা তোমরা আমাকে এইটা একটু করে দিতে পারবে? দেখো খুব তাড়াতাড়ি তোমরা ট্রাই করছো না ডিয়ার, দেখো এইটা আমার একটা তোমার টাওয়ার 100 মিটার, সরি 100 মিটার, ঠিক? এবার এই টাওয়ার থেকে আমি একটা প্রজেক্টাইলকে এইভাবে ছুড়ে দিয়েছি যেটা 50 মিটার পার সেকেন্ড, আর এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এটা এখানে এসে পড়বে, রাইট? এটা এখানে এসে পড়বে, ঠিক? এবার আমাকে সেম ভাবে, সেম ভাবে রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, এইখানে ভেলোসিটি কত বার করতে বলেছে, আমি করব না, প্রথমে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট বার করতে হবে। আচ্ছা তার আগে বলো এই যে ভেলোসিটিটাকে আমি ছেড়ে দিয়েছি, একে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, এই যে একটা এই একটা এই, এই দিকে কত? 50,
53 degree. নিচের দিকে 50 sin 53 degree. সাবাস। এবার cos 53 sin 53 তোমরা তো জানো, জানো না? হ্যাঁ। এটা ভ্যালু কত হবে বলো তো? হ্যালো, বলতে পারবে এটার ভ্যালু কত হবে? cos 53 ভ্যালু কত? 3 হ্যালো স্যার, পুরো ভ্যালুটা আসবে হচ্ছে 30। হ্যাঁ 3/5। আরে 3 বলো না, cos এর ভ্যালু কি 3 বেশি হতে পারে? এ মানে একে বেশি হতে পারে? হে ভগবান ভাই, ভাই 3 এই কার্ডের পড়াচ্ছি বলে 3 ভ্যালু। আরে উপরে যে ওটা ভুল করে বেরিয়ে গেছে। ওকে তাই বলো। আরে উপরে যে ত্রিকোণমিত মানে আকাশে যে ত্রিকোণমিতি আবিষ্কার করেছিল সে আবার সুইসাইড করবে? আরে না স্যার ভুল করে বেরিয়ে। আচ্ছা এটা 30 ঠিক আছে, আমিও ইয়ার কি মানলাম, ডোন্ট ওয়ারি। এটা কত? 40 তাই না? তাহলে বলো তো ইউএক্স কত আর ইউআই কত? ইউএক্স প্লাস 30 টি আর ইউআই, ইউআই ইউআই মাইনাস 40। ভেরি গুড। আচ্ছা এএক্স 0 -10 × t² ঠিক। এখান থেকে আমার টি এর ভ্যালু বেরোবে, যেটা ই এর ভ্যালু বেরোবে সেটা 2 বেরোবে, 2 সেকেন্ড। ঠিক বলো, একবার যদি আমি টাইম অফ ফ্লাইট 2 সেকেন্ড পেয়ে যাই তারপরে আমার রেঞ্জ বার করতে কি অসুবিধা হবে? হবে না কেন? এই যে 30টা কি চেঞ্জ হচ্ছে? 30 × 2 × 60 রাইট। এবার বলো তো এই যে এই যে ভি যে ভেলোসিটি সেটা ধরো এই রকম, এই দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই, তাহলে এই যে কম্পোনেন্টটা এই যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা কত? এই যে এই কম্পোনেন্টটা এইটা কত? 30। আর এই কম্পোনেন্টটা কত বেরোবে বলো তো? আমি ক্যালকুলেট করবো না, এটা তোমরা আমাকে বলবে। এটা আমি ক্যালকুলেট করবো না, এটা তোমরা আমাকে বলবে ডিয়া। 60 মাইনাস 60 যে বলেছে একদম ঠিক বলেছে, 60 বলেছে, মাইনাস 60 হবে ম্যাগনিটিউড। আমি মাইনাস দিয়ে বললাম কারণ নেগেটিভ ডিরেকশনে। তাহলে এই এই ভ্যালুটা কত হবে? রুট ওভার 30² + 60² কি? ঠিক না? হ্যাঁ। বাস গেম ওভার। আবার বলছি খুব ইজি কিন্তু ইয়ে তোমার টু ডাইমেনশনাল মোশন মানে স্পেশালি প্রজেক্টাইল, এর একদম গতানুগতিক ধরা বাঁধা নিয়ম আছে। ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার? হ্যাঁ। আগে এগোবো? যদি আমি আগে এগোই তোমরা আমাকে এইটার আনসার দিতে হবে। দেখো এটা একটা ট্রিকি টাইপের প্রবলেম, ট্রিকি বলবো না, একটু ক্যালকুলেশন আছে তবে কমন সেন্সটা বেশি লাগবে। তিনটেরই সেম হাইট, তিনটে টাওয়ার ডাজেন্ট ম্যাটার, মানে আমি জাস্ট বলে দিলাম তোমাদের তিনটে টাওয়ার। একটা টাওয়ারের ওপর থেকে ইউ ভেলোসিটিতে ছুড়েছে, ও এখানে এসে পড়েছে, ঠিক? দেখো আর একটা টাওয়ারের এখান থেকে ইউ ভেলোসিটি দিয়ে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছে, তাহলে এখানে এসে পড়েছে। আর একটা টাওয়ারের এখান থেকে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে। ইউ বুঝতে পারছো সিনারিও গুলো? হ্যালো, হ্যাঁ। তোমরা আমাকে বলতে পারবে এইটাকে ধরো আমি এ পজিশন বললাম, মানে এ সিনারিও, বি সিনারিও, সি সিনারিও, কোন সিনারিওতে টাইম অফ ফ্লাইটটা, টাইম অফ ফ্লাইট কোন সিনারিওতে টাইম অফ ফ্লাইটটা বেশি লাগবে আর কোন সিনারিওতে টাইম অফ ফ্লাইটটা কম লাগবে বলতে পারবে? কমন সেন্স, কমন সেন্স বলো, কমন সেন্স কি বলছে? ভেরি গুড, টিবি ম্যাক্সিমাম, তারপরে টিএ, টিসি। আচ্ছা এইটা একদম ওরা যারা বলেছে ঠিক বলেছে,
এইটা ছাড়া কি অন্য কারোর মনে অন্য কোনো আনসার ক্লিক করছে? এটা ছাড়া কি অন্য কারোর মনে অন্য কোনো আনসার ক্লিক করছে? রাইট, যদি না করে থাকে তাহলে দিস ইজ পারফেক্টলি ওকে। সৌম্যদীপ ভাই বুঝতে পারছো? বুঝতে পারছো? শাবাশ। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলতে পারবে এই পজিশনে তো ভিএ, এই পজিশনে ভিবি, এই পজিশনে ভিসি, বলতো ভিএ ভিবি ভিসির মধ্যে কোনটা বেশি? ভিএ ভিবি ভিসির মধ্যে কোনটা বেশি বলতে পারবে? কমন সেন্স কি বলছে? কিছু বলছে কমন সেন্স? এ বেশি লাগছে। ওকে, বাকিদের কি অবস্থা? সবকটাই একই লাগছে। কার এটা? ওকে, আচ্ছা দীপান্বিতা একটা কথা বলেছে, ভিএ ভিবি ভিসি, ও যে কথাটা বলেছে একদম পারফেক্ট বলেছে। কি বললাম? ও যে কথাটা বলেছে পারফেক্ট বলেছে। ভিএ ভিবি ভিসি তিনটেই সেম, ভিএ ভিবি ভিসি তিনটেই সেম। তোমরা প্রুফ করতে পারবে এই যে ভিএ ভিবি ভিসি তিনটেই সেম? প্রুফ করতে পারবে ভিএ ভিবি ভিসি তিনটেই সেম? আচ্ছা সবাই শোনো, এই যে তিনটে ভ্যালুই যখন ও গ্রাউন্ডে এসে হিট করবে না, তিনটে ভ্যালুই সেম। দাঁড়াও এক মিনিট, তিনটে ভ্যালুই সেম। এবার বলতো কার কার মধ্যে এই কনফিউশনটা হচ্ছে যে তিনটে ভ্যালু সেম নয়? দেখো, আচ্ছা মন দিয়ে শোনো, এদিকে পে অ্যাটেনশন, এদিকে পে অ্যাটেনশন। আচ্ছা এই প্রজেক্টাইলটা যখন এই লেভেলে আসবে, এই লেভেলে যখন নিচের দিকে পড়বে, তখন বলতো কত ভেলোসিটি হবে এই লেভেলে? ইউ ইউ। বলতো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবার ভেবে দেখো, তাহলে এইখান থেকে এইটুকু যতক্ষণে ও পড়েছে আর এই সিনারিওর মধ্যে কোনো ডিফারেন্স আছে? থিটা এর তো ইউ। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো, যে ভিবি আর ভিসির মধ্যে কি রিলেশন হবে? ইকুয়াল, কিন্তু ভিএটা সেম হবে কিনা সেটা নিয়ে আমাদের এখনো ডাউট আছে, বাট ভি আর ভিবি ইকুয়াল হবে, কারণ দুটো একই সিনারিও। আচ্ছা এবার এই যে ভিএটা, ভিএটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম না এইখানটায়, এই যে কেন এইদিকে ছিল ইউ, এইদিকে ছিল ভি ওয়াই, মনে পড়ছে? তাহলে ভিএ কত রুট ইউ স্কোয়ার পাই, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। স্পন্দন বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ। তাহলে বলো তো এই ভিএটা কি হবে? রুট ইউ স্কোয়ার প্লাস টু জি। গুড। এবার তোমরা বলবে দাদা তাহলে ভিবি আর ভিসি কি করে এই ঘটনাটা ঘটাচ্ছে? ওকে এবার শোনো, তার মানে কি ভিবির এখানে যদি আমি ক্যালকুলেট করি, দেখো এর দুটো কম্পোনেন্ট না, সরি দাঁড়া এক মিনিট,
এই যে ভিবি একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, এই ডিরেকশনে কম্পোনেন্ট কত? ইউ কস থিটা। দেখো এই যে যদি ইউ হয় তার এই ডিরেকশনে কম্পোনেন্ট ইউ কস থিটা, সেটা সেটা কি এই জীবনে চেঞ্জ হবে? মানে এই প্ল্যানেটে কি চেঞ্জ হবে? অন্য প্ল্যানেটে কি হবে আমি জানি না, কিন্তু এই প্ল্যানেটে তো চেঞ্জ হবে না, তার মানে এটা ইউ কস থিটা। এবার আমাকে এইটা বার করতে হবে ভি ওয়াই। ঠিক আচ্ছা, অ্যাকচুয়ালি আমার দরকার কি? আমার দরকার না ভি বি, বেসিক্যালি রুট ভি ওয়াই স্কোয়ার প্লাস ইউ কস থিটা, এটাই তো দরকার। এবার দেখো আমার ভিওয়াই স্কোয়ার দরকার, আমি কি করছি ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই ইন্টু এস ওয়াই করছি। ভিওয়াই স্কোয়ার দরকার, ডাউট নেই। বলো তো ইউওয়াই স্কোয়ার কত? ইউ ওয়াই স্কোয়ার। বলো তো ফার্স্ট পজিশনে ইউওয়াই মানে এই ডিরেকশনে না? হ্যাঁ, এইটা কত? একদম। আচ্ছা বলো তো এই কেসে, সেকেন্ড কেসে এইটা এই ডিরেকশনে না, এটা কত? ইউ সাইন থিটা, কিন্তু এটা মাইনাস না, তার মানে বলতো ইউ ওয়াই যদি করি তাহলে আমি বলতে পারি প্লাস মাইনাস ইউ সাইন থিটা, কারণ আমি দুটোকেই কনসিডার করছি একসাথে। এই যে এই বি সিনারিওটাকেও কনসিডার করছি, সি সিনারিওটাকে কনসিডার করছি কি? হ্যাঁ বুঝতে পারছি, ডাউট থাকলে বলো। কোন ডাউট আছে কিনা বলো। ওকে ওকে বুঝতে পারছি, নেই। এবার ধরো হ্যাঁ, এবার প্লাস টু এ ওয়াই কত? মাইনাস জি বলো। বলো তো এস ওয়াই কত? এস ওয়াই মানে কোন অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট? যদি আমি বসাই দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু জি এইচ প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এইটা আর এইটা থেকে ইউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বলো। তাহলে যদি সেটা হয় তাহলে কি হবে? এটা শুধু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, সেটাই পেয়েছিলাম এখানে। হ্যাঁ বোঝা গেছে তিনটেই সেম বলো, বোঝা গেছে তিনটেই সেম। হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা তোমাদের মধ্যে যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে চলে যাব। ইম্পর্টেন্ট কনসেপ্ট কেন ইম্পর্টেন্ট কনসেপ্ট? এখান থেকে কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেক কোয়েশ্চেন এসছে, সেই অর্থে ইম্পর্টেন্ট, রাইট? আমরা যে কনসেপ্টটা ডিসকাস করব সেই কনসেপ্টটা হচ্ছে কলিশন প্রবলেম। হেডিং দাও, কলিশন প্রবলেম। এবার এই যে কলিশন চ্যাপ্টারটা, মানে কলিশন বলে আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে আমাদের মানে ফিজিক্সে, সেটা আমরা হয়তো দু মাস পরে করব, কিন্তু এখন সেই কলিশন চ্যাপ্টারের থেকে একটা সামান্য ইনফরমেশন নিয়ে এই প্রজেক্টাইলে আমাকে কলিশনটা করব। প্রজেক্টাইলে যেটা করব সেটা কনসেপ্টটা ইজি, যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে কনসেপ্টটা খুব ইজি। ঠিক আচ্ছা দেখো, যেটুকু কলিশনের ইনফরমেশন আমার লাগবে সেইটুকুই আমি বলবো এবং সেটা দিয়েই আমাদের বাকি জিনিসপত্র হয়ে যাবে। দেখো কলিশন মানে, কলিশন মানে ধরো এইটা আমার ফ্লোর, এই ফ্লোরে আমি তিনটে বল নিয়েছি, তিনটে বল কি কি? একটা লোহার বল, আর একটা টেনিস বল, আর একটা আটার দলা, আটার বল নিয়েছি। এবার বলতো আমি তিনটেকেই যদি এইভাবে ছুড়ে দিই তাহলে লোহার বলটা গিয়ে এখানে আটকে যাবে, মানে আটকে যাবে বা ভাই মেঝে যেটা বা ফ্লোর যেটা সেটা ভেদ করে ঢুকে যাবে লোহার বল? হ্যালো, হ্যাঁ সেটা বাউন্স করবে? হয়তো খুব সামান্য উঠেছিল যেটা তুমি বুঝতে পারোনি, বুঝতে পারলে? রাইট, আটার দলা
আটার বল, ও তো গিয়ে চিপকেই যাবে। কিন্তু একটা টেনিস বলকে যদি তুমি এইভাবে ছেড়ে দাও, তাহলে আমি ধরলাম টেনিস বলটা এখান থেকে গিয়ে এইভাবে মুভ করবে, করলো, ঠিক? বুঝতে পারছি। দেখো এবার মন দিয়ে শোনো, এই যে বলটা এর এই দিকে ধরো ভেলোসিটি ভি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে বলতো এই ডিরেকশন বরাবর কত? ভি কস থিটা। আর এই ডিরেকশন বরাবর কত? ভি সাইন থিটা, কি তাই না? হ্যালো, এবার আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এই বলটা যখন এই মেঝেতে এসে হিট করবে, কি বললাম, এই বলটা যখন এই মেঝেতে এসে হিট করবে, তখন এই বলটা যে ভেলোসিটি নিয়ে এসে হিট করেছিল সেই ভেলোসিটি নিয়েই বেরিয়ে যাবে। যদি এইরকম ঘটনা ঘটে তাহলে ভেবে দেখো তো, বিফোর দা কলিশন ওই বলটার যদি মাস থাকে এম, তাহলে ওই বডিটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, বলো। আরে বাবা, কাইনেটিক এনার্জি আমরা আজ ছোটবেলায় পড়েছি না, 9-10-এ, হাফ এম ভি স্কোয়ার। তাহলে বলো তো আফটার দা কলিশন যদি ওর ভেলোসিটি ভি থাকে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে বলো তো ওই কলিশনে ওই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে না সেম আছে? সেম আছে, রাইট। যদি পার্টিকেলটার কাইনেটিক এনার্জি সেম থাকে, মন দিয়ে শোনো, যদি পার্টিকেলটার কাইনেটিক এনার্জি সেম থাকে, তাহলে আমি বলতে পারি কোন রকম কোন এনার্জি লস হয়নি, বলতে পারি। হ্যাঁ, যদি কোন রকম কোন এনার্জি লস না হয়ে থাকে, তাহলে সেই কলিশনটাকে আমি বলছি ইলাস্টিক কলিশন। জাস্ট একটা টার্ম, আর এটা নিয়ে আমরা পিএইচডি করব যখন কলিশন পড়ব। কি বললাম? ইলাস্টিক কলিশন। আর যদি এখানে এনার্জি লস হয়, তাহলে সেটাকে আমি বলবো ইনইলাস্টিক কলিশন। এবার তোমরা আমাকে বলো তো, ইনইলাস্টিক কলিশনে যে ভেলোসিটি নিয়ে এসে হিট করেছে, হিট করার পরে কি তার ভেলোসিটি বেড়ে যায় না কমে যায়? কমে যায়। কারেক্ট, কারণ কিছু এনার্জি লস হয়েছে। তার মানে এনার্জি যেখানে লস হবে সেটা ইনইলাস্টিক কলিশন, আর এনার্জি যেখানে লস হবে না সেটা কি কলিশন, বলো বলো। তাহলে ফর দা টাইম বিং আমাদের সিলেবাসে বা এখন যে কলিশন প্রবলেমটা করব, সেখানে শুধু আমরা ইলাস্টিক কলিশন নিয়েই ডিসকাস করব। তাহলে ইলাস্টিক কলিশনে এনার্জি ফেনার্জির কথা যদি আমি ভুলেই যাই, তাহলে আমি বলতে পারি যে ভেলোসিটি নিয়ে সে হিট করেছিল সেই ভেলোসিটিতেই আবার বাপাস যাবে, কি তাই না? তাই না? দেখো যে ভেলোসিটি ভি তে এসে হিট করেছিল সেই ভেলোসিটি নিয়েও আবার বাপাস যাবে না। এবার এইটা যদি থিটা হয় তাহলে কি এইটাই, এইটাও থিটা? কোথায় করেছো বলতো এরকম? মিরর, সাবাস, রিফ্লেকশনে। এবার বলতো আমি এইরকম দুটো, একেও তো ভেঙে নিতে পারি, এইটা যদি থিটা হয় এইটা থিটা, তাহলে এইটা ভি কস থিটা, এইটা ভি সাইন থিটা, কি তাই না? হ্যালো হ্যালো। এবার একটা জিনিস দেখো, এইটা যদি ওয়াল হয় বা ফ্লোর হয়, ফ্লোরের প্যারালাল যে ভেলোসিটিটা, এটা না, ফ্লোরের প্যারালাল যে ভেলোসিটিটা, দেখো ফ্লোরের প্যারালাল যে ভেলোসিটিটা সেটা এটা না? হ্যালো, বলতো এই ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে কিনা? না, চেঞ্জ হচ্ছে না। কিন্তু বলতো এই ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আরে বাবা, ডিরেকশন চেঞ্জ হচ্ছে না? দেখো একবার নিচের দিকে আর একবার উপর দিকে, না কি তাই না? হ্যাঁ। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে যার সাথে হিট করছে যে বলটা, সেই বলটার ভেলোসিটির দুটো কম্পোনেন্ট হতে পারে, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা প্যারালাল কম্পোনেন্ট, তাই না? বলো তো কোন কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে না? আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে? জাস্ট ডিরেকশন, বলো, জাস্ট ডিরেকশন। ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে? গুড, বুঝতে পারলাম। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো ডিয়া। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি এইটায়। দেখো
এতক্ষণ ধরে তো আমি তোমাদের ওই কলিশন সম্বন্ধে একটু আইডিয়া দিলাম, এখন তো আমি তোমাদের ওইটা সম্বন্ধে আইডিয়া দেবো যেটা হচ্ছে তোমার কি বলে ওয়ালের সাথে গিয়ে হিট করে এসছে। এবং আমরা এখানে যে কলিশনটা নেবো সেটা ইলাস্টিক না ইনইলাস্টিক, এক্ষুনি বললাম ইলাস্টিক। এবার দেখো এইটা ধরো ইনিশিয়াল পজিশন, এইখান থেকে এই সরি এই ডিরেকশন বরাবর একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে ইউ ভেলোসিটি নিয়ে থিটা অ্যাঙ্গেল করে। ওকে এবার দেখো ও গিয়ে এখানে হিট করবে, করবে তো কারেক্ট? আচ্ছা হিট করে ও কি আবার ওই দেওয়াল ফুড়ে ওই পাশে বেরিয়ে যাবে? তাহলে কি ও আবার বাপাস সেখানে চলে আসবে, তাই না? এবার কত জোরে হিট করেছি তার উপরে ডিপেন্ড করবে ও এই পাত বরাবর আসবে না এই পাত বরাবর আসবে, সেটা ডিপেন্ড করবে না কত জোরে হিট করেছি অল দিস থিংস কি, তাই না? এই তোমরা সবাই বুঝতে পারছো? ওকে কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো রিয়া, কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা এবার আমি ধরলাম এই পাতটা, ধরলাম নিচের পাতটা হলেও কোনো অসুবিধা ছিল না। এবার বলতো এই জায়গাটা যদি আমি জুম করি এই জায়গাটা, তাহলে আমার এইরকম দেখতে হবে না? এই যে এইটা সরি যদি জুম করি কি এই জায়গাটা এরকম দেখতে হবে না বলো? দেখো হ্যালো। আচ্ছা এবার আমি ধরলাম এই যে যে মুহূর্তে হিট করেছে সেই সেই মুহূর্তের ভেলোসিটি ভি, তাহলে সেই ভেলোসিটির ডিরেকশন এইদিকে না, এই যে তাই না? এবার এটা যদি ইলাস্টিক কলিশন হয় তারপরে হিট করার পরে ওর এই দিকে ডিরেকশনে ভি তে যাবে, ঠিক ঠিক? আচ্ছা এই বুঝতে পারছো তো সবাই? আচ্ছা এবারে শোনো, যদি তার মানে কি এইখানে এই পার্টিকেলটার এই দিকে ভেলোসিটি ভি না বলো? আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, যদি এই ওয়ালটা না থাকতো তাহলে এই প্রজেক্টাইলটা তো এইরকম এসে পড়তো মাটিতে এরকম না, আরেকটু ইয়ে যেত বলছি, কি এরকম এসে পড়তো না দেখো মাটিতে? এবার তোমরা সবকিছু ভুলে যাও শুধু এই জায়গাটায় কনসেন্ট্রেট করো, এই ডিরেকশনে এই ডিরেকশনে ভেলোসিটি ভি এই যে এইটুকু, আর তার জন্য ও মাটিতে এসে এখানে পড়তো না কি, বুঝতে পারছি? দেখো মাটিতে এসে এখানে পড়তো না, হ্যালো। এবার এইদিকে কনসেন্ট্রেট করো, এইদিকে এখন ওয়ালটা এই আর এইদিকে আমার ভি না, তার মানে এইদিকে যখন ভি ছিল তখন যদি এইখানে মাটিতে এসে পড়ে তাহলে যখন আমার এইখানে ভি তখন এইদিকে মাটিতে এসে পড়বে না, রাইট? ভেরি গুড, তার মানে তোমরা আমার কথা বুঝতে পারছো, যদি ওয়ালটা না থাকতো তাহলে এই রেড পাথে যেত বন্ধুগণ, যদি ওয়ালটা না থাকতো তাহলে এই রেড পাথে যেত, আর যদি ওয়ালটা থাকতো তাহলে এই ইয়ালো পাথে আসতো না, তাহলে বলতো এই রেড পাথ আর এই ইয়ালো পাথ একে অপরের মিরর ইমেজ? আচ্ছা এইটা মিরর ইমেজ কিন্তু তখনই হলো যখন হলো ইলাস্টিক কলিশন, রাইট? এইটা মিরর ইমেজ তখনই হলো যখন ওটা ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন হলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা নিয়ে আমাদের এখন বদার নেই। আগে বলো এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা, হ্যালো বলো? তার মানে কি একটা আর একটার মিরর ইমেজ হবে, যেমন আমি যদি তোমাকে এইটা ড্র করতে বলি যে এখানে একটা ওয়াল আছে, তুমি একটা প্রজেক্টাইলকে এইখান থেকে এইভাবে ছুড়ে দিয়েছো, এবার ধরো প্রজেক্টাইলটা এইখানে গিয়ে এইভাবে পড়েছে, ঠিক? তুমি সবার প্রথমে কি করবে, এই যে ওয়ালটা না থাকলে সেটাকে একদম বাড়িয়ে দিতে, তাহলে সেটা এইভাবে পড়তো না, হ্যালো? তারপরে তারপরে কি ও বেসিক্যালি এইভাবে পড়েছে, অ্যাকচুয়ালি পড়েনি তো, এখানে হিট করেছে, যদি হিট করে তাহলে এই এই এইটাকে মিরর ইমেজ করবে না, দেখো বুঝতে পারছি এরকম হবে না, বা এটা গেল এটা গন্ডগোল হয়ে গেল, অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে, দেখো বুঝতে পারছি এই দুটো মিরর ইমেজ, সিম্পল এইটুকুই কনসেপ্ট দিয়ে, আর এইটুকুই এখান থেকে দুটো প্রবলেম করাবো ফুল কনসেপ্ট ক্লিয়ার করাবো। আগে বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কিনা, এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে কিনা?
ওকে, এবার আমি একটা প্রবলেম দিই। যে কোনো থিওরি আমরা আমি প্রবলেম দিয়েই কভার করাই। দেখো প্রবলেমটা শোন, প্রবলেমটা বলেছে, আচ্ছা আচ্ছা এখানেই তাহলে আর একটা কথাও বলে দিই প্রবলেমটা দেওয়ার আগে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। ধরো এইখান থেকে এইটুকু উঠতে লেগেছে টি ওয়ান, ঠিক, আর যদি ওয়ালটা না থাকতো তাহলে এইখান থেকে এইখানে নামতে লাগতো টি টু, তাহলে বলতো টি ওয়ান প্লাস টি টু কত? টি এফ। আরে টাইম অফ ফ্লাইট না? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, তার মানে কি এইখান থেকে এইখানে পড়তে কতক্ষণ লেগেছে? টি টু, টি টু। আচ্ছা বলতো কলিশনের পরেও তো ভেলোসিটিটাই, তাহলে তো এর এরও পড়তে কত টাইম লাগবে? টি টু। সাবাস, তার মানে এইটা যদি টি টু হয় তাহলে বলতো পার্টিকেলটা কতক্ষণ এয়ারে ছিল? টি ওয়ান প্লাস টি টু না, বুঝতে পারছি বলো। আচ্ছা এবার মন দিয়ে শোনো, কলিশন হলে, কলিশন হলে ওর টাইম অফ ফ্লাইটে কি কোনো ফারাক পড়বে? পড়বে না বলো, ওর টাইম অফ ফ্লাইটে কি কোনো ফারাক পড়বে? ডিয়ার পড়বে না। কি পড়বে? পড়বে না। তার মানে আমি এখান থেকে আমি এইভাবে কনক্লুড করতে পারি, দেখো কনক্লুড না, এটা এইভাবে ইন্টারপ্রেট করছি, আমি এইখানে কি বলেছিলাম কোন ভেলোসিটির কোন কম্পোনেন্টটা ইন্ট্যাক্ট রয়েছে? প্যারালাল কম্পোনেন্ট। দেখো এই যে ভেলোসিটির প্যারালাল কম্পোনেন্ট, মানে এই সারফেসের সাথে যেটা প্যারালাল কম্পোনেন্ট সেটা ইন্ট্যাক্ট রয়েছে। দেখো এই যে হ্যালো, এই যে এইটা, তাহলে এইখানেও এর দুটো কম্পোনেন্ট এইটা আর এইটা, আর এরও দুটো কম্পোনেন্ট এইটা আর এইটা। তোমরা একটা জিনিস দেখো, এই প্যারালাল কম্পোনেন্ট কখনো চেঞ্জ হচ্ছে কলিশনের আগে বা পরে? যদি চেঞ্জ না হয় তাহলে টাইম অফ ফ্লাইট আমার ডিপেন্ড করে না ওয়াই অ্যাক্সিস, মানে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের উপরে। হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে? আরে বাবা, এই যে যখন আমরা টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করেছিলাম, এই যে ইউ সাইন থিটা বাই জি না, সরি টু ইউ সাইন থিটা বাই জি না, তাহলে ইউ সাইন থিটাটা কি ছিল মনে আছে? এই যে ইউ সাইন থিটাটা কি ছিল? ইনিশিয়াল এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি বলো, বুঝতে পারছো? এই যে ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি ছিল, বুঝতে পারছো? এই যে ইউ সাইন থিটা, তাই না? ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি। এবার এই যে কলিশনে পুরো টাইমে ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছেই, কিন্তু কলিশনের আগে আর পরে ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না? তাহলে যদি ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি চেঞ্জ না হয় তাহলে টাইম অফ ফ্লাইটে কি কোনো চেঞ্জ আসার কথা? না আসার কথা না, সেটা আসেও নি, সেটা আমরা বুঝতেও পেরেছি। কি ক্লিয়ার? ডাউট থাকলে বলো, যদি ডাউট না থাকে তাহলে তোমরা এই প্রবলেমটা আমাকে করে দেবে, মন দিয়ে শুনবে। একটা ওয়াল আছে, ওকে, এখান থেকে 53 ডিগ্রি করে এখান থেকে 4 মিটার দূরে 10 মিটার পার সেকেন্ডে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে। আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে পার্টিকেলটা মাটিতে পড়বে, এবং মাটিতে যে পজিশনে পড়বে সেই ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে ডিস্টেন্স কত? আমি কি বোঝাতে পারলাম? ট্রাই করো। আচ্ছা কত টাইম বাদে ও মাটিতে পড়বে এটা কি আমাকে করে দিতে হবে? হ্যালো
কত টাইম বাদে ও মাটিতে পড়বে? শিওর? আমি ক্যালকুলেট করি নি রিয়া, টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ গুড, তাহলে টাইম অফ ফ্লাইট কত আসছে বলো, টাইম অফ ফ্লাইট কত আসছে? আরে টাইম অফ ফ্লাইট 2u sin θ/g, 2 × 10 × sin মানে হচ্ছে sin 53° / 10, ভ্যালু কত আসছে? 6/5। কত আসছে বলো? 8/5 আসবে। এই কে বললো? এই এটা 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 ঠিক আছে টাইম অফ ফ্লাইট? ইয়েস একদম ঠিক আছে। 1 পয়েন্ট কত হয়? 6 সেকেন্ড না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ বাদেও মাটিতে পড়বে, পড়বে কি পড়বে না, রাইট? আচ্ছা এবারে শোনো, নেক্সট আমাকে কি ক্যালকুলেট করতে হবে? রেঞ্জ। কেন? সবার প্রথমে ভুলে যাও যে এই এই ইয়েটা আছে, কোনটা বলো তো? এই ওয়ালটা। তার মানে কি করবে তুমি, এরকম ড্র করবে না? তার মানে এই টোটাল রেঞ্জের ভ্যালু কত হবে বলতে পারবে? 2u² sin θ cos θ/g না? এটা করলে কত আসে বলো তো? আমি করব না। এটা করলে কত আসে বলো তো? (9.6 meters) আসছে কিনা দেখো, জলদি করো। হ্যাঁ আরে বাবা ভ্যালু পুট করো, 2 এর জায়গায় 2, ইউ এর জায়গায় 10, সাইন থিটার জায়গায় sin 53 cos 53 / g, ভ্যালু পুট করো। ডাউট আছে? না। ওকে তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 5.6। হ্যালো, হ্যাঁ এবার বলো তো এই যে রেটটা যেটা হবে সেটারই মিরার ইমেজ হবে না এদিকে? তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1.6। একদম তোমরা ঠিক বলেছো, 5.6 আর এটা হলে 1.6। একদম একদম, ভেরি গুড অদ্রিজা, বুঝতে পারছো রিয়া? দেখো হ্যাঁ স্যার। ওকে খুব ইজি প্রবলেম ছিল না? এবার বলো এইটা এই এই ছোট্ট কনসেপ্টটা না জানলে আমরা গোল গোল ঘুরতাম এই প্রবলেমটা নিয়ে, কি বোঝাতে পেরেছি? 1.6 সেকেন্ড বাদে ও মাটিতে পড়বে, ইনিশিয়াল পজিশন থেকে পেছনে 1.6 মিটার পেছনে পড়বে। এই প্রবলেমটা ট্রাই করো, এই প্রবলেমটা, দিস ইজ অলসো আ ভেরি গুড প্রবলেম, ট্রাই ইট, ইউ ক্যান ডু ইট।
হয়েছে? আনসার কোনটা? পেরে যাবে তোমরা, একটু ট্রাই করো। এই যে কলিশনের যে ফান্ডাটা বললাম না, ওই ফান্ডা অনুযায়ী একটু ফাস্ট মাই ডিয়ার। বাকিরা ট্রাই করছো? নন্দিনী, পরিণীতা, সৃজা, শ্রেয়াঙ্কা, সীমন্তিনী, স্নেহা, আর ইউ ট্রাইং? বলো বলো বলো, আই গট ওয়ান আনসার উইচ ইজ কারেক্ট। আই গট আ আনসার ফ্রম শ্রীজা, শি ইজ কারেক্ট। আচ্ছা দেখো, আমি করছি প্রবলেমটা। নন্দিনীও যে আনসার দিয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি কারেক্ট, ভেরি গুড। আচ্ছা আমি প্রবলেমটা করছি, শোনো। হ্যালো, প্রবলেমটা করছি শোনো, এভরিবডি এভরিবডি দেখো। আচ্ছা সবাই দেখো, এইটা 25 মিটার পার সেকেন্ড, ঠিক? তাহলে বলতো এর দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, কি তাই না? এইটা 20, এইটা 15। এবার মনে আছে ম্যাক্সিমাম হাইট কত ছিল এইচ ম্যাক্স? বলো, ইউ ওয়াই হোল স্কোয়ার বাই 2g ছিল না? হ্যালো, মনে পড়ছে? এবার দেখো ইউ স্কোয়ার মানে 15 × 15/20, মানে এটা কত আসছে বলো? 15 × 15 কত হয়? 225। তাহলে বলো তো এটা 10-এর থেকে বেশি না 10-এর থেকে কম? বেশি। তার মানে কি এখানে গিয়ে ম্যাক্সিমাম হাইটে ওঠার আগেই ও এখানে ধাক্কা খাবে? হ্যাঁ। এবার ধরো যদি এই ওয়ালটা, ওপরের ওয়ালটা না থাকতো, তাহলে ও কি এইভাবে এসে পড়তো না? ওপরের ওয়ালটা না থাকতো, এই যে ম্যাক্সিমাম হাইট উঠে তারপরে আবার নিচে এসে পড়তো না, কি তাই না? বুঝতে পারছি? হ্যালো হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট না থাকে
তাহলে বলতো এইখান থেকে এইটুকু হাইট 10 মিটার, তাহলে আমি লিখতে পারি +10 = +15t, এই যে এইটা -½ 10t² দেখো লিখতে পারি এটা। হ্যালো, তাহলে বলতো এইখান থেকে টি এর কি আমার দুটো ভ্যালু বেরোচ্ছে 1 এন্ড 2? দেখো টি এর। আচ্ছা এবার একটা কথা বলতো, টাইম অফ ফ্লাইট কত? 2 UI/G, তাহলে 2 × UI মানে 15/10 মানে 3 সেকেন্ড, বুঝতে পারছি? তারপরে ভেবে দেখো যদি ও রেড পাথে পড়তো তাহলে কত টাইম নিত? 3 সেকেন্ড। আচ্ছা এবারে এই যে 1 আর 2 এসছে এইটার সিগনিফিকেন্স কি? এইটার সিগনিফিকেন্স হচ্ছে এইখান থেকে এইটুকু উঠতে ওর 1 সেকেন্ড লেগেছে, আবার এইখান থেকে এইটুকু সেম হাইটে গেতে ওর 2 সেকেন্ড লেগেছে। এই বুঝতে পারছি? দেখো এই যে আমি তো এই ধরনের প্রবলেম আগের দিন করিয়েছিলাম যে একটা হাইট ধরে নিয়েছিলাম সেই হাইটে ও দুবার ক্রস করে না। দেখো আমি তো এখন এই সিনারিওটা এমন ভাবে সলভ করছি যে ও কলিশন করেই নি, কি আমি বোঝাতে পারছি? তাই না বলো? ও কলিশন করেই নি, সেইভাবে ঘটনাটা ঘটেছে, কি আমি বোঝাতে পারছি বলো? হ্যালো, তাহলে বলতে পারবে তোমরা এইখান থেকে এইটুকু পড়তে কত টাইম লেগেছে? বলতে পারবে? আচ্ছা এবারে শোনো, সেই অবলিক কলিশনে করেছিলাম, এইখানে যদি ভেলোসিটি ভি হয় তাহলে বলতো এইখানে ভেলোসিটি কত? ভি হবে না? আরে বাবা, এইখানে যদি ভেলোসিটি ভি হয় যখন এখানে পড়বে তখন তো ভেলোসিটি ভি হবে, মানে একই লাইনে ভেলোসিটি সেম হবে কি হবে না? এবার মন দিয়ে শোনো, যখন ও কলিশন করেছে তারপরে কলিশন করার পরে এই ডিরেকশনে ভেলোসিটি হয়েছে না, তাহলে এই সিনারিওটা আর এই সিনারিওটা সেম না? দেখো একই ভেলোসিটি নিয়ে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলতো এইখান থেকে এইটুকু পড়তে ওর কতক্ষণ টাইম লাগবে? সাবাস। এবার তোমরা আমাকে বলতো এই পার্টিকেলটা টোটাল এয়ারে কতক্ষণ ছিল? 2 সেকেন্ড ছিল। আরে বাবা, এইখান থেকে এইটুকু উঠতে 1 সেকেন্ড লেগেছিল, তারপরে এইখান থেকে এইটুকু নামতে 1 সেকেন্ড লেগেছে। এবার বলো 2 সেকেন্ড ছিল টোটাল, এবার বলো এক্স অ্যাক্সিস বরাবর কখনো ওর ভেলোসিটি চেঞ্জ হয়েছে কলিশনের আগে বা পরে? এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল? তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 2 × 20 মানে 40 মিটার হওয়ার কথা, কি আমি বোঝাতে পারলাম? ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো রিয়া। ওকে, ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। এবার যদি ডাউট আমাদের না থাকে, কি বললাম? এবার যদি ডাউট আমাদের না থাকে তাহলে এবার আমরা একটা নতুন কনসেপ্টে চলে যাব, এটাই আমাদের লাস্ট কনসেপ্ট। কনসেপ্টটা খুব ইজি, আবার বলছি, আগে বলো কলিশনের কনসেপ্টটা যেটা বলেছি সেটা ইজি না টাফ? আগে বলো, ইজি না? কেউ যদি আমাকে একটু বুঝিয়ে দেয় তাহলে জিনিসটা ইজি না? আচ্ছা সেই রকম এখন আমরা লাস্ট সেগমেন্টে চলে যাব। মনে আছে আমরা এই তোমার প্রজেক্টাইল মোশনে সব বলেছিলাম, 3 ধরনের প্রজেক্টাইল আমরা করব, অবলিক, হরাইজন্টাল, ইনক্লাইন প্লেন। অবলিকটা আমরা আগেই করে ফেলেছি, হরাইজন্টালটা আজকে করেছি, এখন আমরা ইনক্লাইন প্লেনটা করব। বিশ্বাস করো ইনক্লাইন প্লেনটাও খুব ইজি যদি তোমাকে কেউ বুঝিয়ে দেয়, কোনো ফর্মুলা টর্মুলা কিছু মুখস্থ করতে হবে না। হেডিং দাও প্রজেক্টাইল ইন ইনক্লাইন প্লেন। ওকে এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, কোন ফর্মুলা মুখস্থ আমরা করব না, আমি একটা প্রবলেম দেখিয়ে দেব কিভাবে হয়, পরের প্রবলেমটা তোমরা নিজেরাই করতে পারবে। কি বললাম? একটা প্রবলেম দেখিয়ে দেব, তোমরা নিজেরাই করতে পারবে, এভরিবডি এদিকে অ্যাটেনশন দেবে। দেখো
ধরো এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ওকে দেখো এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে, এই ইনক্লাইন প্লেনে এইখান থেকে আমি একটা প্রজেক্টাইলকে ছুড়ে দিয়েছি, ঠিক আচ্ছা এটা একটু গন্ডগোল হয়ে গেল মানে একেবারে এরকম, তাহলে প্রজেক্টাইলটা এই এইভাবে গিয়ে এর উপর পড়বে না কি, বুঝতে পারছি? হ্যালো, রাইট, পড়বে কি পড়বে না? পড়বে। এবার এই প্রজেক্টাইল মোশন যখন আমরা শুরু করেছিলাম, বলতো এটা কোন টাইপের মোশন, মানে কোন ডি মোশন, ওয়ান ডি মোশন না টু ডি মোশন, বলো? টু ডি মোশন। এবার সেই টু ডি মোশনে পার্টিকেলটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো কম্পোনেন্টই ভ্যারি করছিল না, সেই কারণেই তো টু ডি মোশন। সেইটাকে সলভ করার জন্য আমরা কি করেছিলাম, আমরা আমাদের তোমার সুবিধা মতো কোঅর্ডিনেট সিস্টেমটা ধরে নিয়েছিলাম, মানে আমি এইটা বলছি এই যে অবলিক কলিশনে, দেখো আমরা আমাদের সুবিধা মতো এইটাকে ওয়াই অ্যাক্সিস এইটাকে এক্স অ্যাক্সিস ধরে নিয়েছিলাম না, বলো? এই যে আমাদের সুবিধা মতো, ঠিক আচ্ছা। এই স্নেহা, নন্দিনী, তোমাদের কি স্কুল খুলে গেছে? ও কবে কিছু বলেছে? হ্যালো স্যার, কি কবে স্কুল খুলে গেছে? স্কুল তো অনেকদিন আগে খুলে গেছে। হ্যাঁ স্কুল খুলে গেছে, ও স্যার বাপরে। আচ্ছা যাই হোক, আমি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখো, তাহলে এইখানেও আমরা আমাদের মর্জি মতো কোঅর্ডিনেট সিস্টেম ধরে নেব, তাহলে সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন পাই, তাহলে পুরো সিনারিওটাকে আমি টু ডি মোশনের প্রবলেমে যেভাবে করেছিলাম প্রথম প্রবলেমটা সেইভাবে করতে পারবো না, এই যে এই প্রবলেমটা দেখো, দেখো এই এই প্রবলেমটা বুঝতে পারলাম, এই যে এই প্রবলেমটা। সো ওয়ান প্রবলেম ইজ এনাফ এইটাকে গ্র্যাব করার জন্য। এবার দেখো এই ডিরেকশনে আমি বলছি ইউ ভেলোসিটি, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, রাইট? এবার আমি কি করেছি, আমি আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে এইভাবে ধরে নিয়েছি, এইটা ওয়াই অ্যাক্সিস এইটা এক্স অ্যাক্সিস, ঠিক এইভাবে ধরে নিয়েছি। এবার বলো এই যে ইউ আর বিটা, এই ডিরেকশনে ইউ কস বিটা আর এই ডিরেকশনে ইউ সাইন বিটা, দেখো ডিরেকশনটা, দেখো ডিরেকশনটা, রাইট? হ্যালো, তাই না? কারণ এখন আমি আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এইভাবে ধরেছি, বুঝতে পেরেছো? আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে কোনো ভাবে ধরতে পারি, ডাজন্ট ম্যাটার, বাট অন দ্যাট এক্সিস ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ইউ হ্যাভ টু রাইট প্রপারলি, এই বুঝতে পারছো? এবার বলো জি অলওয়েজ নিচের দিকে না, এটা নিয়ে তো এটা কি আমি তুমি চেঞ্জ করতে পারবো, কি পারবো? ভগবান ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে এটা? হ্যালো, পারবে না। এবার এইটা যদি জি হয় এই ডিরেকশনে, ভেবে দেখো এই জি এর দুটো কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশন আর একটা এই ডিরেকশন। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 90 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা। হ্যালো, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত, এই এই কম্পোনেন্টটা কত? জি কস আলফা, আর এই কম্পোনেন্টটা জি সাইন আলফা। এবার আমি তোমাকে যদি লিখতে বলি এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট মানে হচ্ছে ইউ এক্স এ এক্স, ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট মানে হচ্ছে ইউ ওয়াই এ ওয়াই। দেখো দেখো, এবার বলতো ইউ এক্স মানে কত? ইউ এক্স ইনিশিয়াল ভেলোসিটি, ইউ এক্স মানে ইউ কস বিটা, দেখো, হ্যালো, দেখো ইউ কস বিটা, এই যা
এক্স অ্যাক্সিস বরাবর এখন। এবার বলো এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর না, এই যে এইটা মানে এইটার এইটার অ্যারো সেম ডিরেকশনে না, তার মানে কি লিখবো প্লাস প্লাস ইউ কস থিটা। বলো তো এক্স কত, এক্স অ্যাক্সিস বরাবর কি জি সাইন আলফা, কিন্তু সেটা এই ডিরেকশন বরাবর না, মাইনাস জি সাইন আলফা। বলো তো ইউ ওয়াই কত, আরে ইউ ইউ সাইন বিটা প্লাস না মাইনাস, বলো প্লাস। বলো তো এ ওয়াই কত, মাইনাস জি কত, মাইনাস আলফা। আগে বলো এই চারটে আমি লিখেছি, এই চারটেতে কারোর কোনো ডাউট আছে কিনা, কারণ এই চারটে যদি কেউ লিখতে পারো এই প্রজেক্টাইলের মোশন জল ভাত লাগবে। একদম দেখো জিটা নিচের দিকে না অলওয়েজ। এবার আমি আমার কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু এক্স আর ওয়াই এইভাবে করে নিয়েছি, তো আমি আমার কোঅর্ডিনেটের অ্যালংয়ে কত, আমার কোঅর্ডিনেটের অ্যালংয়ে, বুঝতে পারছো কি বললাম, আমি যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেই কোঅর্ডিনেট সিস্টেমের অ্যালংয়ে কত অ্যাক্সেলারেশন সেটা বার করব। সেটা বার করার জন্য আমাকে এর কম্পোনেন্ট গুলো লাগবে না, বলো এর কম্পোনেন্ট গুলো। তাহলে দেখো সেই কম্পোনেন্ট গুলো আমি লাগিয়েছি, আমি বোঝাতে পারছি, হ্যালো, সেই কম্পোনেন্ট গুলো কত, জি কস আলফা আর জি সাইন আলফা। এবার একটা জিনিস দেখো, এই জি কস আলফা আমি যেদিকে ওয়াই ধরেছি তার অপোজিট দিকে না, এই যে সেখানে মাইনাস। সিমিলারলি এইদিকে আমি এক্স পজিটিভ এক্স ধরেছি না, এই যে পজিটিভ এক্স, আর এই জি সাইন আলফাটা অপোজিট দিকে না, সেই জন্য মাইনাস। বুঝেছো, এইটা যদি লিখতে পারো আর কিচ্ছু করতে হবে না, বাকি সব আরামসে চলে আসবে। আমরা কি কি ক্যালকুলেট করেছিলাম, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট আর রেঞ্জ, কি কি ক্যালকুলেট করেছিলাম বলো, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট আর রেঞ্জ কি ক্যালকুলেট করিনি। এবার বলো যদি আমি টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করি, টাইম অফ ফ্লাইট, তাহলে বলো তো এখন আমি টাইম অফ ফ্লাইট কি করে ক্যালকুলেট করব। দেখো টাইম অফ ফ্লাইট যখন আমি ক্যালকুলেট করছি তখন পার্টিকেলটা এইখান থেকে এসে আবার এইখানে এসেছে, বলো। এবার বলো তো আমি যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি সেই কোঅর্ডিনেট সিস্টেমে, আমি যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি সেই কোঅর্ডিনেট সিস্টেমে কোন অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট জিরো। দেখো এইটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তার মানে এইটা তো এখানেও যা ছিল এখানেও তাই হবে, তাই না, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্সই তো আমার আর রেঞ্জ, তাই না, কি তাই না, আর এইখান থেকে এইটুকু ম্যাক্সিমাম হাইটই তো আমার এইচ ম্যাক্স। এই আমি বোঝাতে পারছি। এবার দেখো টাইম অফ ফ্লাইট, বলো টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটে আমি লিখতে পারি এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ ইউ ওয়াই টি স্কোয়ার। বলো তো টাইম অফ ফ্লাইট যখন আমি ক্যালকুলেট করছি তখন এইখান থেকে পার্টিকেলটা যখন এইখানে পড়েছে তখন ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত, এবার ইউ ওয়াই কত, তুমি জানো তুমি লিখেছো এই যে প্লাস ইউ সাইন বিটা। এবার বলো তো টি এর জায়গায় আমি টি এফ লিখবো, বলো আর প্লাস হাফ এ ওয়াই এর জায়গায় কি লিখবো, আর এটাকে টি এফ স্কোয়ার লিখবো, এখান থেকে তাকে তো টি এফ টু ইউ সাইন বিটা বাই জি কস আলফা পাচ্ছি কিনা, ইজি না বলো, আমি জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা এবার বলো তো রেঞ্জ আমি যখন ক্যালকুলেট করব, রেঞ্জটা আমি যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি সেটা কোন অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, কত টাইমে, টিএফ টাইমে। তাহলে বলো তো আমি যদি এস এক্স লিখি ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, তাহলে যদি আমি এখানে আর লিখে ফেলি ভুল করে, তাহলে এই টি এর জায়গায় কি লিখতে হবে, টিএফ, তার মানে কি, আর ইউ এক্স কত বলো, ইউ এক্স এই যে ইউ কস বিটা, তার মানে আমি এখানে লিখতে পারি দেখো ইউ কস বিটা ইনটু এই যে এইটা টু ইউ সাইন বিটা বাই জি কস আলফা, এই যে এইটা টিএফ প্লাস হাফ
বলো তো এ এক্স কত? ইন্টু টি এফ স্কোয়ার, মানে টু ইউ সাইন বিটা বাই জি কজ আলফা হোল স্কোয়ার। দেখো বুঝতে পেরেছ না? এবার তোমরা আমাকে বলবে দাদা এই আর এর ভ্যালু মুখস্থ করতে হবে? না, টি এফ এর ভ্যালু মুখস্থ করতে হবে না। হ্যালো, টি এ কিচ্ছু মুখস্থ করতে হবে না, আমি কি প্রসিজিওরে করেছি সেটা বুঝতে পেরেছো? ভেবে দেখো, একবার যদি আমি এই চারটে ইকুয়েশন লাগাতে পারি তাহলেই আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর বেসিক আইডিয়া থাকলেই আমি বাকি সবকিছু ক্যালকুলেট করতে পারবো কি পারবো না? হ্যালো, বুঝতে পারছো আমি কি বললাম? ঠিক, এবার বলো আমি এখন যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেই কোঅর্ডিনেট সিস্টেমে যখন টপ মোস্ট পজিশনে যাবে তখন এই ডিরেকশনেই শুধু ভেলোসিটি থাকবে, এই ডিরেকশনের ভেলোসিটিটা তখন জিরো হয়ে যাবে, তাই হবে না? তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই ইন্টু এস ওয়াই। এবার দেখো আমি যদি একদম টপ মোস্ট পজিশনের কথা বলি, টপ মোস্ট, টপ মোস্ট মানে কি পজিশন বলো তো? এই যে এইটা, মানে এই ইনক্লাইন প্লেন থেকে টপে গেছে, তখন বলো তো ভি ওয়াই এর ভ্যালু কত? এক্ষুনি তো বললাম ভি ওয়াই এর ভ্যালু জিরো, এটা জিরো। বলো তো ইউ ওয়াই কত? তুমি লিখেছ রাইট, ইউ সাইন বিটা। আচ্ছা এবার বলো তো, হ্যাঁ স্কোয়ার ওটা করে দিও স্কোয়ার। বলো তো এ ওয়াই কত? বলো তো এস ওয়াই কত? প্লাস প্লাস এইচ ম্যাক্স, ঠিক। তাহলে বলো তো এখান থেকে আমার এইচ ম্যাক্স এর ভ্যালু কত বেরোচ্ছে? জাস্ট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই টু জি কজ আলফা। দেখো বুঝতে পারছি কিনা? দেখো বুঝতে পারছো কি না, দেখো বুঝতে পারছো কি না, এই বুঝতে পারছো? এবার বলো এই যে বক্স করা আমি যা ইকুয়েশন লিখেছি কিচ্ছু মুখস্থ করবে না, কেউ কেউ বললেও মুখস্থ করবে না, কোনোদিন লাগবে না আননেসেসারি মাথার মধ্যে এক্সট্রা ইনফরমেশন দিয়ে পুরো সিস্টেমটাকে ডিসব্যালেন্স করে দেওয়া। বড় বলো এই বড় বড় ইকুয়েশন গুলো মুখস্থ করা সম্ভব? আমার লাগবেই না মুখস্থ করতে। তোমার যদি এক্সামে আসে আমি যে প্রসেসে করেছি তুমি কি সেই প্রসেসে করে দিতে পারবে এই যে ভ্যালু গুলো? বলো পারবে না? এবার তোমাদের এক্সামে কি আসবে দেখো, একদম ভ্যালু দিয়ে মানে ডেটা দিয়ে তোমাকে প্রবলেম দেবে। আই নো মেনি ফ্যাকাল্টিজ আর মানে মানে অনেক ফ্যাকাল্টিজ আছে যারা বল বলে এগুলোকে মুখস্থ করে নাও, ইট ইজ নট এট অল মানে দরকারই নেই, কোনোদিন লাগবে না, আর লাগলেও আমি মুখস্থ করবো না, আমি নিজে ডিরাইভ করে নেবো, ফালতু মাথায় অত ইয়ে করে লাভ নেই, বাড়িয়ে লাভ নেই। এবার দেখো এই প্রবলেমটা তোমরা করবে, আমি তোমাদের 37 ডিগ্রি এইখান থেকে এই ডিরেকশন বরাবর একটা প্রজেক্টাইলকে ছুড়ে দেওয়া হয়েছে, এটাও 37 ডিগ্রি রাইট, এইটা 100 মিটার পার সেকেন্ড। আমাকে তিনটে জিনিস বার করতে বলেছে, না চারটে জিনিস, চারটে না তিনটে জিনিসই করো, রেঞ্জ, এই পয়েন্টে ভেলোসিটি আর টাইম অফ ফ্লাইট। আচ্ছা আমি এই প্রবলেমটা একটু হিন্ট দিচ্ছি, বেসিকটা সবাই দেখো, এইটা হচ্ছে ইউ, এটাই হচ্ছে ইউ, 100 মিটার পার সেকেন্ড, 37 ডিগ্রি। আমি এর দুটো কম্পোনেন্টটা ভেঙে নেব, কি ভেঙে নেব না? আচ্ছা এর এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, তার আগে যেটা যে জিনিসটা করব সেটা হচ্ছে এইখানে আমি একটা কি নেব আমার হলো কোঅর্ডিনেট সিস্টেমটা নেব না, রাইট, কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নেব, ভেরি গুড। এবার বলো এই ভ্যালুটা কত জানো? 80, এই ভ্যালুটা 60, ঠিক। এবার বলো এইদিকে জি কাজ করছে মানে 10 কাজ করছে, এবার এইটা 37, তাহলে বলো তো এই ভ্যালুটা কত? 8,
আরে বাবা এই যে 100 থাকলে 37 হলে 80 হলে এই ভ্যালু তো 8 হবে তাই না এই এই ভ্যালুটা 6 এবার তোমরা আমাকে বলো তো ax ux ay ui কোনটা কত বলো ax কত -6 6 এই যে +6 ux আর কিছু লাগবে না এইবার টাইম অফ ফ্লাইট এবার বলো টাইম অফ ফ্লাইটে আমি কি করেছিলাম কিছু মুখস্থ করবে না টাইম অফ ফ্লাইটে আমি কি করেছিলাম কোন অ্যাক্সিস বরাবর আমি হ্যালো বলো কোন ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টটাকে জিরো করেছিলাম তারপরে বাকি সবগুলো জানো তাহলে বলো তো টাইম অফ ফ্লাইট কত আসছে আমি করব না তোমরা ট্রাই করো ভেরি গুড ভেরি গুড কে বার করলে 15 শাবাশ 15 সেকেন্ড এই এটা আমি করব না শ্রীজা রেঞ্জ বার করো রেঞ্জ এই কার 15 সেকেন্ড আসেনি বলো দেখো এইখানে আমি যা ফর্মুলা লিখিয়েছিলাম সেই ফর্মুলা মুখস্থ করতে আমি বলছি না কিন্তু প্রসিজিওরটা তো আমাদের লাগবে টিএফ ক্যালকুলেট করতে বলেছে সেখানে ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি আমি এই ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট জিরো করেছি সেখানে ইউআইটি প্লাস হাফ এওয়াইটি স্কোয়ার এই ফর্মুলা বসিয়েছি সেখান থেকে দেখো একটা টি আর একটা টি কেটে গেছে করলে এই যে এই ফর্মুলাটা এসেছিল এই বুঝতে পারছো হ্যালো হ্যালো বলো 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 হ্যালো তোমরা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো এইখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে 15 কি আসছে একদম আসছে হ্যাঁ এবার দেখো রেঞ্জ মানে হচ্ছে আর সেটা কত ইউ এক্স টি এফ প্লাস হাফ এ এক্স টি এফ স্কোয়ার রাইট ইউ এক্স কত 80 টি এফ কত 15 প্লাস হাফ ax কত -6 tf কত 15 স্কয়ার এটা করলে দেখো 525 আসছে কোন ফর্মুলা মুখস্থ করতে হবে না হবে না হবে না ঠিক আচ্ছা এবারে আমি বেসিক্যালি এই চারটে জিনিস বার করে মন দিয়ে শোনো এই চারটে জিনিস বার করে আমি নর্মাল টু ডাইমেনশনাল মোশনের প্রবলেম করলাম এই চারটে জিনিস বার করে আমি নর্মাল টু ডাইমেনশনাল মোশনের জিনিস করলাম আমি কি বোঝাতে পারছি হ্যালো এই চারটে জিনিস বার করে নর্মাল টু ডাইমেনশনাল মোশনের জিনিস করলাম ওকে ভেরি গুড যদি আমি সেই ঘটনা সেই জিনিসটা আমি করি তাহলে গুড এনাফ এবার দেখো আমাদের ফর্মুলা কি vx ux প্লাস axt ভিওয়াই ইউআই প্লাস এ ওয়াই টি এবার বলো তো এই পয়েন্টে যখন আসবে তখন আমি এই টি এর জায়গায় কি লিখবো বলো টি এর জায়গায় কি লিখবো টিএফ ভেরি গুড তাহলে বলো তো আমি যদি ভ্যালু পুট করে দিই তাহলে আমি এইটা লিখতে পারি ভিএক্স তো 80 মাইনাস 6 ইনটু 15 আর এটা 60 মাইনাস 8 ইনটু 15 এইটা করলে দেখো মাইনাস 10 বেরোয় আর এইটা করলে মাইনাস 60 বেরোয় তাহলে আমার ভি কত রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এটা করলে রুট 3700 আসছে কিনা দেখো তো এই আসছে এবার বলো টাইম অফ ফ্লাইট পেয়ে গেছো রেঞ্জ পেয়ে গেছো ভি পেয়ে গেছো এই প্রবলেমটা করতে কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো
আমি থিওরিটা আগে বলে দিয়েছি যে কিভাবে করবে, আমি কিন্তু একবারও বলিনি যে এখান থেকে একটা জিনিসও মুখস্থ করবে, কিন্তু দ্য প্রসিজিওর দ্য ওয়ে আই হ্যাভ ডান দিস ইউ হ্যাভ টু ফলো হোয়াট আই হ্যাভ ডান। আমি ইনিশিয়ালি কোঅর্ডিনেট গুলোকে ভেঙে নিয়ে সিম্পল টু ডাইমেনশনাল মোশন করেছি, সিম্পল টু ডাইমেনশনাল মোশন করেছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, ইজি ছিল না? তোমাকে প্রজেক্টাইল মোশনটা দেখি, মানে প্রজেক্টাইল ইন ইনক্লাইন প্লেন দেখে যতটা বইগুলোতে দেখলে কনফিউজ হয়ে যাবে, মানে বইগুলোতে বলো তো বড় বড় ফর্মুলা, এটাকেই একদম একটা সিম্পলিফাইড ফর্মুলা করেছে, তাও মোটামুটি মানে মোটামুটি লিখতে লিখতে ঘুম পেয়ে যাবে এত বড়। এবার তুমি বলবে বাবা এই ফর্মুলা মুখস্থ করবো, আমাকে বলো আমি আমি যেটা করালাম তোমায় মুখস্থ করতে হবে কি হবে না? হবে না, ঠিক? আচ্ছা, সেম ভাবে ইনক্লাইনের নিচ থেকে আমরা ছুড়ে দিয়েছিলাম, দেখো ইনক্লাইনের নিচ থেকে, ইনক্লাইনের ওপর থেকেও তো ছুড়ে দিতে পারতাম, কি পারতাম না বলো? এবার তোমরা আমাকে বলো তো, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এবার তোমরা আমাকে বলো আমি এবার কোঅর্ডিনেট সিস্টেমটা এইরকম ধরেছি, এইটা ওয়াই এইটা এক্স, নিচের দিকে জি, তাহলে এর দুটো কম্পোনেন্ট আমি আর করছি না, এইটা হচ্ছে জি কজ আলফা, এটা হচ্ছে জি সাইন আলফা, ঠিক? এইটা ইউ, এর এই দিকে ইউ কজ বিটা, এইদিকে ইউ সাইন বিটা। এবার আমি যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি সেখানে ইউ এক্স এ এক্স ইউ ওয়াই এ ওয়াই কোনটা কত বলতো? আমি যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি ইউ এক্স কত? ইউ এক্স প্লাস ইউ কস বিটা, কেন এই ডিরেকশন বরাবরই আমার ইউ কস বিটা আর এটাই আমার পজিটিভ এক্স অ্যাক্সিস এর ডিরেকশন, বলতো ইউ ওয়াই কত? এবার বলো এইটুকু যদি আমি করতে পারি তারপরের গুলো ঠিক আগেরটার কনসেপ্টের মতো না? এই যে টাইম অফ ফ্লাইট, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কে জিরো করতে হবে, রেঞ্জ ওই যে ওয়াই টাইম অফ ফ্লাইট যেটা পেয়েছি সেইটা ধরে এক্স অ্যাক্সিস টোটাল ডিসটেন্স কভার করতে হবে, তাই না বলো? হ্যালো, তাহলে তোমরা আমাকে এইটা ডেটা দিয়ে বলতে পারবে? হয়ে গেছে এই এই প্রবলেমটাই লাস্ট হয়ে গেছে, জানি অনেকের ঘুম পেয়ে গেছে ডিয়ার। দেখো এইখান থেকে 53 ডিগ্রি করে ছেড়ে দেওয়া হয়েছে, এ এসে টিউ করে এখানে পড়েছে, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, ঠিক? তাহলে তোমরা আমাকে টাইম অফ ফ্লাইট আর রেঞ্জ এই দুটো বার করে দিলেই হবে, টাইম অফ ফ্লাইট আর রেঞ্জ। সবার আগে আমাকে এইগুলো আগে ক্যালকুলেট করে দাও, ইউ এক্স এ এক্স ইউ ওয়াই এ ওয়াই, এই চারটে ভ্যালু ক্যালকুলেট করা মানেই আমাদের আধা গেম ওভার।
ওকে বলো তো ux কত এসেছে হ্যালো ux প্লাস 30 ভেরি গুড আর uy প্লাস 40 প্লাস 40 ax প্লাস 15 ax 10 এর থেকে বেশি হবে না ও হ্যাঁ কারা ভাই কারা এ ভগবান আরে এইদিকে 10 এর যদি দুটো কম্পোনেন্ট করো ও তাই বলো বাবা হার্ট ফেল হয়ে যাচ্ছিল এনিওয়ে আর এ ওয়াই মাইনাস 8 একদম আরে বাবা এই ফর্ম মানে এই এইটা যেভাবে করেছি সেইভাবে করো তাহলেই হয়ে যাবে এবার বলো টাইম অফ ফ্লাইট যখন ক্যালকুলেট করব কোন অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট 0 ধরব বলো হয়ে গেছে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট 0 ধরব বাস তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট ধরে 0 ধরলে টিএফ কত আসবে আরে 2×40/8 আসবে কিনা দেখো আর 10 সেকেন্ড দেখো আসছে কিনা 30×10+half×6×10² = 600 মিটার দেখো এই আরো মিলছে কিনা আরে বাবা এই অ্যাক্সিস বরাবর 30 কতক্ষণ মুভ করছে 10 সেকেন্ডস এই অ্যাক্সিস বরাবর আবার অ্যাক্সেলারেশন 6 এই অ্যাক্সিস 8 এই বুঝতে পারছো এটা হয়ে গেছে তোমরা এতক্ষণ জেগে থাকার জন্য থ্যাংক ইউ বাট টুডেস ক্লাস ওয়াজ ভেরি গুড আমি ভিডিও আপলোড করে দেব উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টু ডাইমেনশনাল মোশন নেক্সট ডে উই উইল স্টার্ট রিলেটিভ ভেলোসিটি আগে বলো এইটা বুঝতে পেরেছো কি না দেখো কোনো বলো কোনো কিছু মুখস্থ করেছো ওই বড় বড় দামড়া দামড়া জিনিসগুলো গুড বিশ্বাস করো এইটা যদি করতে পারো এই যে এইটুকু তোমার কনসেপ্ট পারফেক্টলি ক্লিয়ার কোনো ইনক্লাইন প্লেনের কোনো জায়গায় কিছু আটকাবে না আচ্ছা লাস্ট আজকের হোমওয়ার্ক যেটা তোমরা কালকে সকালের মধ্যে আমাকে দেবে বা কালকে রাত্রের মধ্যে কি বলেছে আলফা একটা ইনক্লাইন প্লেনে বিটা একটা অ্যাঙ্গেল করে ছুড়ে দেওয়া হয়েছে ইউ ভেলোসিটি দিয়ে ডাজন্ট ম্যাটার ইউ বাট তবু ছুড়ে তো দিয়েছে তার তো একটা ভেলোসিটি থাকবে এ এই ইনক্লাইন প্লেনে গিয়ে ইনক্লাইন প্লেনে গিয়ে এই ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি হিট করেছে তাহলে আমাকে প্রুফ করতে বলেছে কট বিটা ইকুয়াল টু 2 ট্যান আলফা এটা আইই ইরোডফের প্রবলেম আইই ইরোডফ শুনেই যেন আমাদের মাথা খারাপ না হয়ে যায় আবার বলছি আইই ইরোডফ মানেই যে খুব টাফ প্রবলেম তা নয় এই প্রবলেমটা তোমরা অনেকেই পারবে সবাই যে পারবে বলবো না অনেকেই পারবে হিন্টস দিচ্ছি এই পয়েন্টে এক্স অ্যাক্সিস মানে ভি ভি যে দুটো কম্পোনেন্ট থাকবে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস দেখো এক্স অ্যাক্সিস ভেলোসিটিটা 0 হয়ে যাবে সেইটা কতক্ষণ বাদে হবে টাইম অফ ফ্লাইট বাদে হবে কারণ এখান থেকে এখানে পড়তে তো টাইম অফ ফ্লাইট টিএফ লেগে গেছে ততক্ষণ বাদেই তো এদিকে যদি ভি ওয়াই হয় আর এদিকে যদি ভি এক্স হয় তাহলে ভি এক্সটা 0 না এই পজিশনে এইটা যদি করতে পারো এটা প্রুফ করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আদারওয়াইজ আমরা আমাদের লেকচার শেষ করে ফেলেছি